আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমাকে এইভাবে ঠকালে? আমি আবার কি করলাম? কি এটা? এটা তো একটা ফটো। হ্যাঁ, ছবিতে তুমি আর একটা মেয়ে পার্কে দুজন দুজনের হাত ধরে বসে আছো। তোমাকে এই ছবিটা কে পাঠালো? যেই পাঠাক না কেন, সেটা আমি তোমায় কেন বলবো? তোমার এই মেয়েটার সঙ্গে কিসের সম্পর্ক? আর কেনই বা সম্পর্ক? আমি কি তোমাকে সুখী করতে পারিনি? আমি থাকতে তুমি অন্য মেয়ের কাছে কেন গেলে? সব সত্যিটা না জেনে আমাকে সন্দেহ করছো আত্রি? কি সবটা কি বলো আমাকে, আমি জানতে চাই, বলো। শোনো তবে, ও আমার এক্স। অনেকদিন পর অফিসে ফেরার পথে ওর সাথে আমার দেখা, তাই পার্কে বসে আমরা আড্ডা মারছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম, এই আর কি। পুরোনো স্মৃতি মনে করছিলাম, আর সেটা পেঁয়াজি মেরে ওই সময় আমার ছবিটা তুলে রেখেছে। তুমি সত্যি বলছো? আমি তোমাকে কখন মিথ্যে বলেছি আত্রি? ও আমার এক্স, তুমি আমার প্রেজেন্ট ভালোবাসা, আমি সবচেয়ে তোমাকেই বেশি ভালোবাসি। কিন্তু তাহলে ওই মেয়েটার সঙ্গে পার্কে? শোনো, ও আমার প্রথম ভালোবাসা, আর প্রথম ভালোবাসা কোনো সময় ভোলা যায় না। কিন্তু তুমি আমার শেষ ভালোবাসা, আমি জানি তুমিও তোমার ভালোবাসা দিয়ে আমার প্রথম ভালোবাসাটাকে ভুলিয়ে দেবে। তুমি কথা দাও আমাকে কোনোদিন না ছেড়ে যাবে না? কোনোদিনই যাবো না। তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসছি। এ ভাই, একটা খবর আছে ভাই। আত্রেয়কে ফটোটা তুই পাঠিয়েছিলি না? না মানে হ্যাঁ। এই শয়তানিটা যে তুই করতে পারবি এই বিষয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। আমি ছবিটা পাঠাতে চাইনি ভাই। তুই একটা মেয়ের সাথে পার্কে বসে, ওদিকে বৌদি রবিনের সাথে পার্কে বসে। রবি মানে? হ্যাঁ দেখাচ্ছি, তারা দেখাচ্ছি। তারপর বুঝলাম ওই বুড়া বেটা রবিন, ও তো বৌদিকে ডিস্টার্ব করছে। আমি জানি বৌদি থেকে খুব ভালোবাসে, আর তুইও বৌদিকে খুব ভালোবাসিস। দেখ ভাই, আমি কিন্তু বৌদিকে ছবিটা দেখাতে চাইনি, ওটা রবিনের প্ল্যান ছিল, ওই বলেছিল পাঠাতে। আমি সত্যি বলছি ভাই, বুড়া বেটা রবিন ও তোর থেকে বৌদিকে কেড়ে নিতে চায়। আচ্ছা রবিন, ওর মজাটা আমি দেখাচ্ছি। আচ্ছা বল্টু, আমি যা করতে বলবো তুই পারবি করতে? বল কি করতে হবে বল।